হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, শুভ জন্মাষ্টমী সবাইকে। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো সমস্ত ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে উপুর দেওয়া হয়ে গেছে। এই দেখো এদিকে বুবাই ফার্স্ট রাউন্ড বাজার নিয়ে এসেছে, দিয়ে আবারও গেছে, কিছু বাজার আরও বাকি আছে সেগুলো আনতে। আমি ততক্ষণে বাজারটা বের করে ফেলি। ধরো এই দেখো এদিকে রয়েছে দুটো বেগুন, আর আমি তো আগেই বলেছি যে খুব বেশি এবার আজকে কিছু করবো না, একদম অল্প অল্প করেই করবো, কারণ খুব বেশি কিছু করার মতো শরীরের অবস্থা নেই। তো এই দেখো ঠাকুরের ফুল রয়েছে, একটা দুধের প্যাকেট বেরোলো ব্যাগ থেকে, আর এদিকে দাঁড়ো দেখি আর কী কী আছে। এটা ঠাকুরের মিষ্টি, আর এটার মধ্যে সম্ভবত ভাজা মিষ্টি আছে, কিছু বলছিল জিলেপি এনেছে আর কি এনেছে, দেখছি দাঁড়াও পরে। আর এদিকে ফ্রুটি, ইয়েস আমার গোপুসোনা ফ্রুটি খাবে। আর তার সঙ্গে এদিকে এবার এই রান্নার জন্য তেল, নুন, হাবিজাবি, এই সমস্ত মশলাপাতি এগুলোও আছে, দাঁড়াও সবই এক এক করে বের করছি। তো ব্যাগে যা যা ছিল সবই এখানে বের করে ফেলেছি, আর বাদবাকিগুলো এখন আনতে গেছে। এই দেখো এদিকে একদম অল্প করে একটুখানি সুজি করে নিচ্ছি। তো সুজিটাকে ঘিয়ে ভালো করে ভাজা প্রায় হয়েই গেছে, আর এদিকে ঘিয়ে কাজু, কিশমিশ আর নারকেলও ভাজা হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে আর একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। মোটামুটি হয়ে এসেছে, তো এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, আর দু তিন মিনিট নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবো। আর একটু পাতলা পাতলাই নামাবো এই কারণে, যাতে খুব বেশি জমে না যায়, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। এই দেখো আমি ঠাকুরের দুটো বাটিতে সুজি অলরেডি ঢেলে ফেলেছি, এই যে এবার এই দুটোকে রেখে দিয়ে নেক্সট আইটেমে চলে যাব। এই দেখো এদিকে এখন পটল আর কাঁকরোল ভাজা হচ্ছে, আর এইদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে অলরেডি। তো এটা হচ্ছে কাঁকরোল আর পটল, আর এইদিকে রয়েছে বেগুন আর আলু। এই দুটো ভেজে নিলেই পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে যায়। আর দেখো এদিকে একটা বড় খুন্তি রাখা রয়েছে, এটাও আমার পুজোরই, বাট আমি খুন্তি থাকতেও হাতা দিয়ে করছি, কারণ মানে খুন্তিটা আরও বড় হাতার থেকে, হাতাটাও অনেক বড়। এই দেখো, তো এবার একটা ছোটো হাতা আর ছোটো খুন্তিও কিনে নেবো, কারণ সবসময় তো আর এত বড় লাগে না বলো। এখন কড়াইটা অনেক ছোট, অল্প করে করছি, ছোট কড়াইতে করছি, এটাও পুজোরই, বাট বড় কড়াই বড় হাড়ির জন্যই এত বড় বড় হাতা খুন্তি কেনা। আর আগে মানে গত বছরও বড় বড় জিনিসই লেগেছে, বাট এবছর যেহেতু একদম অল্প করে করছি, তো সেই জন্য ছোট কড়াইতেই করছি, বড় কড়াই আর নিইনি। কিন্তু এবার মনে হচ্ছে এবার একটা ছোট হাতা খুন্তিও কিনতে হবে, নাহলে না করতে ভীষণ অসুবিধা হয়। তো এদিকে এখন পটল আর কাঁকরোল ভাজা চলছে, তোমরা তো দেখলে, আর কুমড়ো এদিকে হয়ে রয়েছে। এরপরে আলু আর বেগুনটা ভেজে নিলে পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে যায়, আর সুজিও হয়ে গেছে আমার। এরপরে করব হচ্ছে লুচি আর তরকারিটা। আর মালপোয়া তো তোমরা দেখলে, আমি প্যাকেট যখন বার করছিলাম বাজারের, ওর মধ্যে থেকে বর কেনা মালপোয়াও নিয়ে এসেছে, আবার আমি বানাবো বলেছিলাম সেই জন্য বানানোর সব জিনিসও নিয়ে এসেছে, প্লাস কেনার মালপোয়াও নিয়ে এসেছে, যাতে আমি খাটনিটা মানে কম করি, আমার কষ্টটা যাতে কম হয়। তো সেই জন্য ও বলছে দেখ এত শরীরটা এমনিতেই ভালো না, এখন একবারে এত কিছু করতে হবে না, কারণ উপোস করে রয়েছি,
সেই জন্য এখন এত কিছু করতে হবে না, তুই এবেলা কেনা মালপোয়া দিয়ে আর বাদবাকি সমস্ত জিনিস দিয়ে বানিয়ে পুজো দিয়ে দে, আর তুই পরে না হয় কখনো মালপোয়াটা করে আবার গোপালকে দিস। তো আমি ওটাই দেখলাম যে ঠিক আছে চলো এবেলা আর কিছু মানে মালপোয়াটা করবো না, কেনাটা দিয়ে কাজ চালাই। আর তরকারিও বললাম যে কী তরকারি করি, প্রত্যেকবার পনিরের তরকারি, আলুর দম, ছানার ডালনা এই সমস্ত করি। তো ও বললো না না ওইসব করিস না, গোপাল বলে দিয়েছে এবার একদম সিম্পল খাবে, আলু দিয়ে, আলুর মানে প্লেন যে সাদা তরকারিটা হয় সেটা বা মাখা তরকারিটা হয়, প্লেন আলুর তরকারি খাবে। তাহলে আচ্ছা ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে মানে যতটা খাটনি আমার কম হয় এটাই হলো ওর মোদ্দা কথা। তো আমি ঠিক আছে চলো এবার আলুর তরকারি করি, গোপাল আলুর তরকারি আমরা যেরকম ভালোবাসি সেরকম সেও নিশ্চয়ই ভালোবাসবে। তো কুমড়ো ভাজার জন্য কুমড়ো কাটার পরে এই দেখো চার পাঁচ টুকরো একটু কুমড়ো ছিল, তো সেটাও আমি তরকারির মধ্যেই দিয়ে দেবো, দিয়ে ওই পাঁচফোড়ন দিয়ে নর্মাল যে আলু তরকারিটা হয়ে থাকে সেরকমই করবো, একটু মাখা মাখা করতে বলেছে বরের মুখ দিয়ে গোপাল নাকি বলেছে, গোপালের ইচ্ছা জানিয়েছে, তো যাই হোক সেটা করবো। আর প্রত্যেক বছর যেটা করি জন্মাষ্টমী পুজো সাধারণত রাতের বেলা হয়ে থাকে, মারোয়াড়িরা যখন করে ওরা রাতের বেলাই করে, তো আমি রাতের বেলাটা আর হতো না বাট সন্ধ্যাবেলা আমি পুজোটা দিতাম। সারাদিন ধরে আমি আরও দুজনে মিলে মানে বর আর আমি দুজনে মিলে সমস্ত প্রসাদ বানিয়ে সন্ধ্যাবেলা দুজনে মিলে পুজো দিতাম, আর ও আমার সাথে উপোস থেকে সব কাজ করতো। যেরকম এবার তালের বড়া করছি না, তালের বড়া করতে অনেক ঝামেলা, গত বছরও করেছি আর ও আমাকে পুরো হেল্পটা করে দিত, আর এবার যেহেতু আমার শরীরটা ভালো না ও বলছে একদম ওইসব কিচ্ছু করিস না যত শর্টে করা যায়। তো সেই জন্য আর প্লাস হচ্ছে এবার যেহেতু ওকে রেস্টুরেন্টেও যেতে হবে সন্ধ্যাবেলার দিকে, ও ছটা সাতটার সময় চলে যাবে ওখানে, তো সেই জন্য বলো শোনা এবার আর সন্ধ্যাবেলা না করে এবার সমস্ত ভোগ টোক যা করে যা করার করে নিয়ে পুজোটা তুই দুপুর দুপুরই দিয়ে দে। সন্ধ্যার সময় যদি পুজো দিই তাহলে উপোস করে থাকারও ব্যাপার রয়েছে, ওষুধ খেতে হবে, তো সেই জন্য ওগুলো দুপুরবেলায় পুজো টুজো সব মিটিয়ে এনে নিয়ে যাতে খাবারটা খেয়ে নিতে পারিস, খাবার না খেলে তো ওষুধ খেতে পারবি না। তাই আমি ঠিক আছে সেটাই করি, কারণ শরীর যখন ভালো না একা এক পক্ষে করা সম্ভব হবে না, ও থাকলেও আমার অনেক হেল্প করে দেয়, ঠাকুরের জায়গাটা গোছানো, পুজো দেওয়া, অনেক কিছুই করে দেয়। তো সেই জন্য এবার দুপুরবেলাতেই পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে তারপরে উপোস ভেঙে ফেলে আর কি খাবার টাবার খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম যে গোপালের নামে মালপোয়া করবো বলেছি জন্মাষ্টমীতে, তালের বড়া না করি অন্তত মালপোয়াটা করবো বলেছি, প্লাস ও সব জিনিসও নিয়ে এসেছে, তাহলে আর দুদিন পরে কেন করবো যখন সব জিনিসপত্র নিয়েই এসেছে, আর আজকে জন্মাষ্টমী গোপালের জন্যই করবো বলেছি স্পেশালি। তো সেই জন্য যদি শরীর পারমিট করে, এখনও জানি না গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, বাট যদি শরীর পারমিট করে তাহলে সন্ধ্যাবেলা মালপোয়া বানিয়ে গোপালকে নিবেদন করে দেবো। তো চলো আমি এবার আমার ভাজাটা কমপ্লিট করে নিই, করে নিয়ে তরকারি লুচি এ সমস্ত করে ডাইরেক্ট তোমাদের সাথে পুজোর সময় দেখা হচ্ছে, তার মাঝখানে তোমরা বরঞ্চ আমার গত বছরের যে জন্মাষ্টমীর আমরা করেছিলাম দুজনে মিলেই করে থাকি, শাশুড়ি যাওয়ার পর থেকে দুজনে মিলেই করি, তো সেটাই বরঞ্চ তোমরা গিয়ে দেখে আসো ফ্ল্যাশব্যাকে গিয়ে আমার গত বছরের জন্মাষ্টমীর সেলিব্রেশন, আর আমি ততক্ষণে ঝটঝট করে ভোগের সমস্ত রান্না ঠান্নাগুলো করে নিয়ে তোমাদের সাথে পুজোর সময় দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সৌমিস কাইনেটিক বাস্কেট, আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গেল গোপালের পছন্দের মোহনভোগ, এবার ফুলকপি পনির আর আলু দিয়ে ডালনা তৈরি করে নেব। তরকারিটা হতে থাক, ততক্ষণে অন্যদিকে লুচির জন্য ময়দাটাও মেখে নি। তৈরি হয়ে গেল ফুলকপি পনিরের ডালনা, এবার নারকেলটা কুড়িয়ে নিয়ে তালের বড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেব।
তালের বড়া কমপ্লিট। নেক্সট এবার মালপোয়াটা রেডি করে নেব। জন্মাষ্টমী কিন্তু তালের বড়া, মালপোয়া, মোহনভোগ এগুলো ছাড়া ইনকমপ্লিট থেকে যায়, কারণ এগুলো সবই গোপালের ফেভারিট সব খাবার। সব শেষে এবার লুচি করতে বসেছি। লুচি হয়ে গেলেই গোপালের ভোগ পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে পূজোর জোগাড় করতে চলে যাব। তো চলে এসেছি ফ্ল্যাশব্যাক থেকে আবার বর্তমানে, আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট লুচি ভাজছি। লুচিটা একদম শেষেই ভাজি যাতে গোপালকেও গরম গরম লুচি খাওয়াতে পারি। তো গত বছরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার মনটা আর একটু খারাপ হয়ে গেল যে কত কিছু করেছিলাম, কত সুন্দরভাবে আয়োজন করেছিলাম, বাট এবছর করতে পারছি না সেটা। নিজেরও মনটা খারাপ লাগে ওতে, বাট ঠিক আছে, নেক্সট টাইম আবার করবো, গোপাল চাইলে আবার হবে। তো লুচি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বুবাইকে বলেছি ওর ইয়োকে স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান করে এসে গোপালের জায়গাটা মানে পূজোর জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। অল্পের মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ওটা সাজানো হয়ে গেলেই খাবারগুলো নিয়ে ওখানে চলে যাব, আর তারপরে নিজেদের মতন করে গোপালকে পুজো দেব। এই দেখো বুবাই এদিকে পুজোর জোগাড় করছে, আর রিও হচ্ছে ওর হেল্পার। রিওকে এটা ওটা আনতে বলছে, রিও গিয়ে এনে দিচ্ছে। যাই হোক, বাব্বাটা দুজনে মিলে সাজাচ্ছে নিজেদের মতন করে। আর এই দেখো যে গ্রিন কালারের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার এবছরের গোপাল। আর ওই যে সিংহাসনে রয়েছে যে, ওটা আগের বছরের। তো দু বছর ধরে আমি মাটির গোপালেই করছি পুজো, তার আগে তো শাশুড়ির গোপাল ছিল। তো যাই হোক, এবছরের গোপালটা আমার নিজের কেনা নয়, এবছরের গোপালটা রিও সমাধির সাথে যখন রথের মেলায় গেছিলো সেখান থেকে সমাধির সাথেও নিজেই পছন্দ করে নিয়ে এসেছে। ও আচ্ছা, এটা মাটির গোপাল না, এটা হচ্ছে ওই প্লাস্টার অফ প্যারিস না কি বলে, ওই যাই হোক তার গোপাল, মানে সেটা দিয়ে বানানো গোপাল। তো দেখা যাক, ইচ্ছা আছে সামনের বছর হয়তো পেতলের গোপাল নিয়ে আসতে পারি। গোপাল যেদিন চাইবে সেদিনই গোপাল আসবে, আমরা চাইলে তো হবে না। তো যাই হোক, বাবাটা দুজনে মিলে সাজিয়ে নিক, আর আমি ভোগ নিয়ে আসি। দাঁড়ো, একটু সরো, এটা রাখি। এটা গোপালের, ইও এখন কি বলছে বলো তো। অ্যাকচুয়ালি গোপালের জন্য এই যে ফ্রুটি ক্যাডবেরির যে থালাটা সাজানো হয়েছে, এটা উনি নিজে গিয়ে নিজে পছন্দ করে নিয়ে এসেছে, তাই সেটাই বলছে যে মাম্মা জানো আমি এটা এটা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ওটা তো তারই থালা, মানে মাটির গোপাল খাওয়ার পরে তো সেটা তার কাছেই যাচ্ছে। আর এদিকে আজকে আবার জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে লোকনাথ বাবারও জন্মদিন, তো সেই জন্য লোকনাথ বাবার জন্য একটা আলাদা করে গোছানো হয়েছে, আর গোপুর জন্য একটা আলাদা করে গোছানো হয়েছে। তো চলো এবার আমরা ঝটপট পুজোটা দিয়ে নিই। ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলো না। টাটা।